জেনার ডায়োড, এটি ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যার মূল কাজ ভোল্টেজ নিয়ন্ত্রণ করা। জেনার ডায়োড সাধারণত রিভার্স বাস অবস্থায় কাজ করে এবং নির্দিষ্ট একটি ভোল্টেজ অতিক্রম করলে ব্রেকডাউন মোডে চলে যায়। এটি সাধারণ ডায়োড বা রেগুলার ডায়োডের উল্টো প্রসেসে কাজ করে। আজকের ভিডিওতে আমরা দেখব জেনার ডায়োড কি, কিভাবে কাজ করে এবং কি ধরনের সার্কিটে জেনার ডায়োড ব্যবহার করতে হয় সে সম্পর্কে। আমরা জানি সাধারণ ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ একদিকে প্রবাহিত হতে পারে এবং বিপরীত দিক থেকে আসা বিদ্যুৎকে বাধা প্রদান করে। সাধারণ ডায়োডের দুটি টার্মিনাল বা প্রান্ত থাকে, একটি হল পজিটিভ এবং অপরটি হল নেগেটিভ। বিদ্যুৎ আসলে ডায়োডের মধ্য দিয়ে পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়, আর এই ব্যাপারটাকে বলে ফরওয়ার্ড বায়াস। সেমভাবে জেনার ডায়োডেও দুটি প্রান্ত থাকে, একটি হল পজিটিভ এবং অপরটি হল নেগেটিভ। কিন্তু পার্থক্যটা হল জেনার ডায়োডে দুই দিক থেকেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্থাৎ আমরা পূর্বে জেনেছি সাধারণ ডায়োড বিদ্যুৎ একদিকে প্রবাহিত করতে পারে, সেই তুলনায় জেনার ডায়োড বিদ্যুৎ দুই দিকেই প্রবাহিত করতে পারে, কিন্তু সেটা কিছু শর্ত সাপেক্ষে। চলুন এই বিষয়টা আমরা উদাহরণ উপস্থাপন করে অ্যানিমেশনের মাধ্যমে দেখি এবং বুঝে আসি। স্ক্রিনে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে একটি 6 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারকে আমরা এই সার্কিটের জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ধরে নিচ্ছি। একটি রেজিস্টর, একটি 3 ভোল্ট 20 মিলিঅ্যাম্পিয়ারের এলইডি লাইট এবং এখানে একটি জেনার ডায়োড রয়েছে। জেনার ডায়োডকে সবসময় প্যারালালে কানেক্ট করতে হয়, তবে সিরিজেও কানেকশন দেওয়া যায়। মনে করি জেনার ডায়োডটি 3.1 ভোল্টেজের। এখন ধরে নিলাম পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট আউটপুট দিচ্ছে। রেজিস্টারের ভিতর দিয়ে যাওয়ার সময় ভোল্টেজ রেগুলেট বা কনভার্ট হয়ে 3 ভোল্ট আউটপুট দিচ্ছে এবং কারেন্ট এলইডির মধ্য দিয়ে গ্রাউন্ডে চলে আসতেছে। অর্থাৎ এইভাবে এলইডি লাইটটি অন হয়ে সার্কিটটি কমপ্লিট হচ্ছে। এই ধাপে জেনার ডায়োড কিন্তু কোনো প্রকার কার্য সম্পাদন করতেছে না। ধরুন কোনো কারণে সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কখনো 6 ভোল্ট, কখনো 10 ভোল্ট, আবার কখনো 8 ভোল্ট, এরকমভাবে আপ ডাউন করতেছে এবং সেই সাথে রেজিস্টারও কোনো নির্দিষ্ট ভোল্টেজের আউটপুট দিতে পারতেছে না। অর্থাৎ এখানে কোনো কারণে পাওয়ার সাপ্লাই এবং রেজিস্টর দুইটার এই ভোল্টেজ আপ ডাউন করতেছে। আবার এখানে সার্কিটের এলইডি হলো 3 ভোল্টেজের, আউটপুট যদি 3 ভোল্টেজের বেশি হয় তাহলে এলইডি তো অবভিয়াসলি পুড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম পরিস্থিতিতেই জেনার ডায়োড অ্যাক্টিভ হয়ে যায়। খেয়াল করবেন জেনার ডায়োড হল 3.1 ভোল্টেজের। এখন যদি আউটপুট 5 ভোল্ট পাই তাহলে বাড়তি 2 ভোল্ট কারেন্ট জেনার ডায়োড দিয়ে প্রবাহিত হবে, কারণ জেনার ডায়োড 3.1 ভোল্টেজের। অর্থাৎ এই সার্কিটে 3.1 থেকে শুরু করে যতটুকু ভোল্টেজ বেশি আসবে ওই বাড়তি ভোল্টেজের কারেন্ট জেনার ডায়োড দিয়ে গ্রাউন্ডে বা সার্কিটের মাইনাস টার্মিনালে চলে আসবে। পরিশেষে বলা যায় আউটপুটে 5 ভোল্ট বা তার বেশি কারেন্ট থাকার পরও জেনার ডায়োডের কারণে 3 ভোল্টের এলইডি লাইটটি এই সার্কিটে নিরাপদে জ্বলতে সক্ষম। চলুন জেনার ডায়োড সম্পর্কে আরও একটি বিস্তারিত তুলে ধরা যাক। এটি পজিটিভ সাইড এবং এটি হলো নেগেটিভ সাইড। সহজে চেনার উপায় হলো এই কালো দাগটি। দাগটি যেই পাশে থাকবে সেটি হলো নেগেটিভ সাইড। চলুন এবার ডায়োডকে ব্যাটারির সাথে কানেকশন দেই। এখানে ব্যাটারির পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভের সাথে ডায়োডের নেগেটিভ টার্মিনাল সংযোগ দেওয়া হয়েছে। এখন এই সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে জেনার ডায়োডের পজিটিভ টার্মিনাল সংযোগ দেওয়া হয়েছে। এমন অবস্থায় জেনার ডায়োড একটি সাধারণ ডায়োডের মতো কাজ করবে। ডায়োডের এইভাবে সংযোগ দেওয়াকে ফরওয়ার্ড বায়াস বলে। এখন যদি জেনার ডায়োডের সংযোগটি ঘুরিয়ে দেই তাহলে সেটি হবে রিভার্স বায়াস সংযোগ। এমন অবস্থায়ও এই সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হবে, কারণ ব্যাটারি হলো 5 ভোল্টের আর জেনার ডায়োডটি হলো 3.1 ভোল্টের। আবার যদি সার্কিটে 5 ভোল্ট চেঞ্জ করে 3 ভোল্টের কোনো ব্যাটারি সংযোগ দেই
তখন সার্কিটে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, কারণ জেনার ডায়োডের ভোল্টেজের চেয়ে ব্যাটারির ভোল্টেজ কম। অর্থাৎ রিভার্স বায়াস সংযোগে জেনার ডায়োডের ভোল্টেজের চেয়ে ব্যাটারি বা সাপ্লাইয়ের ভোল্টেজ কম হলে জেনার ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় না। মোবাইল ফোনের চার্জার খুললে আপনারা দেখবেন এর আউটপুট সেকশনে একটি জেনার ডায়োড ব্যবহার করা হয়, কারণ চার্জারের আউটপুট সবসময় 5 ভোল্টে স্থির রাখতে হয়। কোনো কারণে 5 ভোল্টের বেশি হলে মোবাইল ফোনে সমস্যা হতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের চার্জার, যেমন এলইডি মনিটরের চার্জার, পাওয়ার ব্যাংকের চার্জার এবং কম্পিউটারের পাওয়ার সাপ্লাইতেও জেনার ডায়োড ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেনার ডায়োড কীভাবে কাজ করে। তাছাড়াও কোথাও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওতে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি একজন স্টুডেন্ট, এটি আমার শেখার সময়। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।